وعلى آله وصحبه ومن والاه فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد أرسلنا نوحا إلى قومه فقال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره إني أخاف عليكم عذاب يوم عظيم صدق الله العظيم সকল প্রশংসা আল্লাহ তাআলার যিনি আমাদেরকে সাইয়্যিদুল আইয়াম ইয়াউমুল জুমুআহ সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিনে সবার আগে মসজিদে সমবেত হয়ে আলোচনায় শামিল হওয়ার জন্য তৌফিক দিয়েছেন সুযোগ দান করেছেন সেজন্য আমরা আমাদের মহান রবের দরবারে তার শেখানো ভাষা অনুযায়ী মস্তক অবনত চিত্তে শুকরিয়া আদায় করছি সকলেই করছি আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির অগ্রদূত বিশ্ব নবী বিশ্ব নেতা রাহমাতাল্লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যিনি আমাদেরকে তাওহীদের সমহান দীক্ষা দিয়েছেন এবং শিরক আর বেদআতের ব্যাপারে আমাদেরকে সুস্পষ্টভাবে সতর্ক করেছেন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত মুসল্লিবৃন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করেই তার দায়িত্ব সম্পন্ন করেননি বরং মানুষকে হেদায়েতের রাস্তায় পরিচালনা করার জন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন আমরা মনে করি যে নবী এবং রাসূল এই দুইটি জিনিস মনে হয় এক আসলে নবী এবং রাসূল এই দুটি জিনিস এক নয় নবী এবং রাসূলের মধ্যে ভিন্নতা আছে পার্থক্য রয়েছে আমরা অনেকে মনে করি যে নবী রাসূল মনে হয় এক জিনিস নবী রাসূল আসলে এক জিনিস নয় নবী এবং রাসূল পার্থক্য রয়েছে নবী বলা হয় কাকে রাসূল বলা হয় কাকে যার উপরে আল্লাহর তরফ থেকে আসমানে কিতাব নাজিল হয় তাকে বলা হয় রাসূল আর যার কাছে আল্লাহর তরফ থেকে আসমানে কিতাব নাজিল হয় না বরং যিনি তার আগের রাসূলের কিতাবের অনুসরণ করেন এবং সেই আলোকেই যিনি মানুষদেরকে হেদায়েতের দিকে আহ্বান করেন তিনি হচ্ছেন নবী তাহলে নবী আর রাসূলের এক নাম্বার পার্থক্য আমরা জানলাম যে রাসূলের কাছে কিতাব নাজিল হয় আর নবীর কাছে কিতাব নাজিল হয় না নবী এবং রাসূলের দুই নম্বর পার্থক্য হচ্ছে প্রত্যেক রাসূল নবী ছিলেন কিন্তু প্রত্যেক নবী রাসূল ছিলেন না তার মানে বোঝা গেল যে রাসূল যিনি তিনি নবীর চাইতে পদমর্যাদায় বড় অর্থাৎ যিনি নবী তিনি রাসূল নন কিন্তু যিনি রাসূল তিনি নবী এবং তিনি রাসূল নবী এবং রাসূলের মধ্যে তিন নম্বর পার্থক্য হলো রাসূল যিনি তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তরফ থেকে স্বয়ং সম্পূর্ণ এবং স্বতন্ত্র শরীয়ত নিয়ে প্রেরিত হন অর্থাৎ আল্লাহ তাআলা তার উপরে স্বয়ং সম্পূর্ণ এবং স্বতন্ত্র শরীয়ত নাজিল করেন কিন্তু যিনি নবী হন তার উপরে আলাদা কোনো শরীয়ত নাজিল হয় না বরং তিনি তার পূর্ববর্তী যে রাসূল থাকেন তার শরীয়তের অনুসরণ করে থাকেন নবী এবং রাসূলের মধ্যে চার নাম্বার পার্থক্য হলো যে নবী নির্দিষ্ট কোনো বংশ নির্দিষ্ট কোনো সম্প্রদায় নির্দিষ্ট কোনো এলাকা কিংবা নির্দিষ্ট কোনো জনগোষ্ঠীর জন্য প্রেরিত হন কিন্তু রাসূল যিনি তিনি একাধারে একাধিক জনগোষ্ঠীর জন্য প্রেরিত হতে পারেন এটা হচ্ছে নবী আর রাসূলের মধ্যে চার নাম্বার পার্থক্য এছাড়াও ইসলামিক স্কলারগণ বিশেষজ্ঞ উলামাগণ নবী এবং রাসূলদের মধ্যে আরও কিছু পার্থক্য করেছেন তার মধ্যে একটি হচ্ছে যে নবী যিনি
তাকে মানুষের সংশোধন এবং আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ পৌঁছে দেওয়ার দায়িত্ব দেওয়া হয়। কিন্তু রাসূল যিনি, তাকে রিসালাতের দায়িত্ব আল্লাহ তাআলার তরফ থেকে রিসালাতের দায়িত্ব মানুষের কাছে পৌঁছানোর পাশাপাশি আল্লাহর দিনকে প্রতিষ্ঠার দায়িত্বও তাকে দেওয়া হয়। এই হচ্ছে নবী এবং রাসূলের মধ্যে মৌলিক পার্থক্য। আল্লাহ তাআলা পৃথিবীর মানবতার হেদায়েতের জন্য যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল পাঠিয়েছেন, যার ধারাবাহিকতা শুরু হয়েছিল পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আমাদের সকলের বাবা সাইয়েদিনা আদম আলাইহিস সালাম থেকে। এবং নবুয়তের এই দরজাকে বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের প্রাণপ্রিয় নবী খাতামুন নবিয়্যিন আশরাফুল আম্বিয়া ওয়াল মুরসালিন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। নবী এবং রাসূলদের দাওয়াতি জীবন এবং কর্মের মধ্যে মুমিনদের জন্য শিক্ষণীয় অনেক বিষয় রয়েছে। এই জন্য নবীদের দাওয়াতি জীবন এবং কর্ম সম্পর্কে জানা আমাদের সকলের দরকার। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে যেই সকল নবী রাসূলদের কথা আলোচনা করেছেন, আমরা সেই সকল নবী রাসূলদের দাওয়াতি জীবন এবং কর্ম সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। গত জুমা থেকে আমরা একটি ধারাবাহিক সিরিজ আলোচনা শুরু করেছি, অর্থাৎ কোরআনে কারীমে আল্লাহ তাআলা যেই সকল নবীদের কথা বলেছেন, আমরা ধারাবাহিকভাবে সিরিজ আকারে প্রত্যেক জুমায় সেই সকল নবীদের দাওয়াতি জীবন এবং কর্ম সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। বিগত জুমায় আমরা প্রথম নবী, পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী সাইয়েদিনা আদম আলাইহিস সালাম সম্পর্কে জেনেছিলাম। আজ আমরা আদম আলাইহিস সালামের ইন্তেকালের পরে আল্লাহ তাআলা পৃথিবীতে যাকে নবুয়ত এবং রিসালাত দিয়ে পাঠিয়েছিলেন, অর্থাৎ সাইয়েদিনা নূহ আলাইহিস সালামের ব্যাপারে জানবো ইনশাআল্লাহ। সম্মানিত মুসল্লিবৃন্দ, আলোচনা শুরুর আগে জেনে আপনাদের জানা দরকার যে নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কখন দুনিয়ায় পাঠালেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন এক বৈরী পরিস্থিতিতে দুনিয়াতে পাঠিয়েছিলেন যখন তার সম্প্রদায়ের লোকেরা শিরক আর কুফরির অতল গহ্বরে নিপতিত ছিল। একটু লক্ষ্য করে শোনেন, আদম আলাইহিস সালামের যুগের সকল মানুষ তাওহীদের অনুসারী ছিল এবং সকল মানুষ একই উম্মতের অন্তর্ভুক্ত ছিল, যেই কথা আল্লাহ তাআলা কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 213 নম্বর আয়াতে বলছেন, কানান নাসু উম্মাতান ওয়াহিদা, সকল মানুষ একই উম্মতের অন্তর্ভুক্ত ছিল। আদম আলাইহিস সালামের জামানায় সকল মানুষ তাওহীদের অনুসারী ছিল এবং সকল মানুষ একই উম্মতের অন্তর্ভুক্ত ছিল। আদম আলাইহিস সালামের শরীয়তের অধিকাংশ বিধানই ছিল পৃথিবীর আবাদকরণ এবং মানবীয় প্রয়োজনাদির সাথে সম্পৃক্ত। আদম আলাইহিস সালামের ইন্তেকালের পর কালের বিবর্তনে মানুষের মধ্যে শিরক, কুফর এবং কুসংস্কারের অনুপ্রবেশ ঘটে। খুব ভালো করে শোনেন, এই পৃথিবীতে সর্বপ্রথম শিরকের সূচনা হয়েছিল নূহ আলাইহিস সালামের জামানার উম্মতের কিছু মানুষদের মাধ্যমে। পৃথিবীতে সর্বপ্রথম মাজার পূজা, কবর পূজা, মূর্তি বানানো এবং মূর্তি পূজা শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের কওমের মানুষদের মাধ্যমে। বর্তমানে আমরা আমাদের মুসলিম সমাজে কবর পূজা দেখি, মাজার পূজা দেখি না? এই যে কবর পূজা, মাজার পূজা এবং বিধর্মীরা যে মূর্তি বানিয়ে মূর্তি পূজা করে, পৃথিবীতে কবর পূজা এবং মূর্তি পূজার মাধ্যমে সর্বপ্রথম শিরক শুরু হয়েছে নূহ আলাইহিস সালামের উম্মতের কিছু মানুষদের মাধ্যমে। ঘটনাটি ভালো করে শোনেন, নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে ওয়াদ, সুয়া, ইয়াউস, ইয়াউক এবং নাসার, এই 5 জন মানুষ খুব নেককার ছিলেন। আদম আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের মধ্যবর্তী সময়ে এই 5 জন মানুষ অত্যন্ত নেককার এবং সৎকর্মশীল মানুষ হিসাবে প্রসিদ্ধি লাভ করেছিলেন। এরা যখন মারা গেলেন, এদের যারা অনুসারী ছিল তাদের অনেক ভক্ত ছিল, অনেক অনুসারী ছিল, যখন তারা মারা গেল তাদের অনুসারীদেরকে শয়তান কুমন্ত্রণা দিল। শয়তানের কুমন্ত্রণায় তারা কি করলো, তারা তাদের মৃত সেই সকল নেককার লোকদের ওয়াসিলায় আখেরাতে মুক্তি পাবার আশায় তারা এবার ওই সকল লোকদের কবরের কাছে গিয়ে কবর পূজা শুরু করে দিল।
এইভাবে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম শয়তান নূহ আলাইহিস সালামের কওমের এই লোকদেরকে কুমন্ত্রণা দিয়ে কবর পূজা শুরু করালো এবং পৃথিবীতে এই প্রথম কবর পূজার প্রচলন শুরু হলো। শয়তান বসে থাকলো না, পজিটিভলি ধোঁকা দিয়ে দিয়ে শিরকিয়াতের আরেকটু উঁচুর দিকে তাদেরকে নিয়ে গেল। কিভাবে দেখেন, এরপরে শয়তান এদেরকে প্ররোচনা দিল যে দেখো, তোমাদের যেই সকল নেককার মানুষরা চলে গিয়েছে, মারা গিয়েছে, তোমরা এক কাজ করো, এদের মূর্তি বানাও, এদের প্রতিকৃতি বানাও। যদি এদের মূর্তি বানাও তাহলে এদের মূর্তি তোমাদের চোখের সামনে পড়লেই তাদের কথা তোমাদের মাথায় আসবে, তাদের কথা তোমাদের স্মরণ আসবে, আর যখনই তাদের কথা তোমাদের মনে হবে তখন তোমরাও তাদের মতো হওয়ার একটা আকাঙ্ক্ষা অন্তরে লালন করবে যে আসলে তো আমাদের উম্মতের এই সকল মানুষটা ছিল খুব ভালো নেককার, তাহলে আমরাও তাদের মতো ইবাদত করে করে নেককার হই। তাদের মূর্তি থাকলে অন্তরে এই আকাঙ্ক্ষা থাকবে। শয়তান পজিটিভলি তাদেরকে ধোঁকা দিচ্ছে, এরাও মনে করলো ঠিকই তো, ভালো কথাই তো বলছে, যদি মূর্তি বানাই, মূর্তি রাখি, ভাস্কর্য রাখি। আমাদের দেশে এখন ভাস্কর্য হয় না? পৃথিবীর বিভিন্ন দেশে ভাস্কর্য হয় না? এই যে ভাস্কর্য আর মূর্তি শুরু হলো কিভাবে দেখেন, শয়তান ধোঁকা দিল। শয়তানের পজিটিভ ধোঁকা পেয়ে এরা সত্যি সত্যি মূর্তি বানালো। এবার মূর্তি বানিয়ে তারা তখন মূর্তির পূজা করতো না, ওই যুগের মানুষরা মূর্তির পূজা করতো না, মূর্তি বানিয়েছিল এই ধারণায় যে মূর্তি বানালাম এদেরকে দেখলে আমাদের ওই সকল নেককার, ওই পাঁচজন নেককার লোকের কথা মনে হবে। পাঁচটা বড় বড় মূর্তি বানালো তারা, কিন্তু তারা মূর্তির পূজা করতো না। ঘটনাক্রমে এই প্রজন্মের মানুষ, অর্থাৎ যেই প্রজন্মের মানুষরা মূর্তি তৈরি করলো, এই প্রজন্মের মানুষগুলো যখন মারা গেল, এবার শয়তান পরবর্তী প্রজন্মকে ধোঁকা দিল। পরবর্তী প্রজন্মকে শয়তান ধোঁকা দিল যে দেখো, তোমাদের পূর্ববর্তী প্রজন্ম মূলত এই মূর্তিগুলোরই পূজা করত, সুতরাং তোমরাও উপাস্য হিসাবে এই মূর্তিগুলিকে গ্রহণ করো আর তাদেরই তোমরা পূজা করো। পরবর্তী প্রজন্ম এবার শয়তানের প্ররোচনায়, শয়তানের ধোঁকায় সত্যি সত্যি তারা এবার ওই বানানো মূর্তিগুলোকেই তাদের উপাস্য হিসাবে গ্রহণ করে নিল। আর এভাবেই পৃথিবীতে মূর্তি পূজার মাধ্যমে সর্বপ্রথম শিরকের সূচনা হয়ে গেল। আজ যারা গোটা দুনিয়ায় নিজের হাতে মূর্তি বানিয়ে মূর্তির পূজা করে, আজ যারা কবরের পাশে গিয়ে সাজদা দেয় কিংবা মাজার বানিয়ে মাজার পূজা করে, তাদের ইতিহাস হচ্ছে এই, তাদের ইতিহাস মূলত এই, এরা মূলত শয়তানের কুমন্ত্রণায় পড়ে আল্লাহর দাস হওয়ার বিপরীতে, আল্লাহর বান্দা হওয়ার বিপরীতে তারা শয়তানের দাসত্ব গ্রহণ করেছে। তাহলে আমরা এই ঘটনা থেকে বলতে পারি, পৃথিবীর সমস্ত কবর পূজারি, সমস্ত মাজার পূজারি, সমস্ত মূর্তি পূজারীরা হচ্ছে শয়তানের দাস। এটি কি বানানো কোনো কাহিনী নাকি আল্লাহর কোরআন থেকে বলছে? আমি বানিয়ে কোনো কথা বলি না। আপনারা সূরা নূহ এর 23 নম্বর আয়াত পড়বেন, তাফসীরে ইবনে কাসীরের মধ্যে এই আয়াতের ব্যাখ্যা পড়বেন। এখন তো বাংলা অনুবাদ করা তাফসীরে ইবনে কাসীরও বাজারে পাওয়া যায়। সহিহ বুখারীর 4920 নম্বর হাদিস পড়বেন, যেই কথাগুলি বললাম সব আপনারা সেখানে পেয়ে যাবেন। সম্মানিত ভাইরা, তাহলে চিন্তা করেন, পাঁচজন নেককার লোক, যেই পাঁচটা মূর্তি বানানো হয়েছিল ওই পাঁচজন কিন্তু নেককার মানুষ ছিল, তাই না? প্রথম অবস্থায় তাদের কবরে পূজা করা হতো, কবর পূজা শুরু হলো, এরপরে এই পাঁচজন মানুষের মূর্তি বানানো হলো, এর পরবর্তীতে ধাপে ধাপে একটা প্রজন্মে এসে ওই পাঁচজন নেককার মানুষের মূর্তিটাই পাঁচজন দেবতায় পরিণত হয়ে গেল না, আউযুবিল্লাহি মিনাল্লাহ। এইভাবেই পৃথিবীতে কবর পূজা, মূর্তি পূজার মাধ্যমে শিরকের সূচনা হয়েছিল। আজও পৃথিবীর বিভিন্ন দেশে, বিভিন্ন জনপদে মানুষ স্থান পূজা, এরপরে পাথরের পূজা, মূর্তির পূজা, দেবতার পূজা, ভাস্কর্যের পূজা করছে। তা মূলত ওই নূহ আলাইহিস সালামের যুগের ওই সকল শয়তান প্রকৃতির মানুষের অনুসরণ ছাড়া আর কিছুই হতে পারে না, কথা ঠিক না? সাইয়েদিনা নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এমন এক কঠিন পরিস্থিতিতে নবুয়ত এবং রিসালাতের দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠালেন। অবস্থা ছিল তখন এমন যে নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা কবর পূজা আর মূর্তি পূজার মাধ্যমে শিরক আর কুফরের অতল গহ্বরে তারা নিমজ্জিত হয়েছিল। কোরআনে কারীমে 28টি সূরার 81টি আয়াতে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা করেছে। সাইয়েদিনা নূহ আলাইহিস সালামকে আল্লাহ পাক এমন এক কঠিন সময়ে নবুয়তের রেসালতের দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠালেন, যখন তার সম্প্রদায়ের লোকেরা
কবর পূজা আর মূর্তি পূজার মাধ্যমে শিরক আর কুফরের অতল গহ্বরে নিপতিত হয়েছিল। এমন সময় আল্লাহ পাক সাইয়েদিনা নূহ আলাইহিস সালামকে নবুয়তের রিসালাতের দায়িত্ব দিয়ে পাঠালেন, তিনি যেন তার কওমের লোকদেরকে আল্লাহর আযাবের ব্যাপারে সতর্ক করেন। কোরআনে কারীমের 71 নম্বর সূরা, সূরা নূহের শুরুতে আল্লাহ পাক সেই কথাগুলো সুন্দর করে এভাবে বলছেন, ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনযির কওমাকা মিন ক্বাবলি আন ইয়াতিয়াহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন, নিশ্চয় আমি নূহকে তার সম্প্রদায়ের কাছে পাঠালাম যেন তিনি তার সম্প্রদায়ের লোকদেরকে ভয়াবহ কঠিন আযাব আসার আগে সতর্ক করে দিতে পারেন। নূহ আলাইহিস সালামকে যখন আমি তার কওমের কাছে নবুওয়াতের রিসালাতের দায়িত্ব দিয়ে তার সম্প্রদায়ের লোকদেরকে সতর্ক করার জন্য পাঠালাম, নূহ আলাইহিস সালাম তিনি তার কওমের কাছে গিয়ে এবার আল্লাহর দিনের দাওয়াত দিলেন। তিনি বলেছিলেন, قَالَ يَا قَوْمِ إِنِّي لَكُمْ نَذِيرٌ مُّبِينٌ أَنِ اعْبُدُوا اللَّهَ وَاتَّقُوهُ وَأَطِيعُونِ। তিনি বলেছিলেন, হে আমার সম্প্রদায়ের লোকেরা, আমি তোমাদের জন্য প্রকাশ্য একজন সতর্ককারী হয়ে আমি প্রেরিত হয়েছি, তোমরা তোমাদের ওই বানানো মূর্তিগুলোর পূজা বাদ দাও, কবর পূজা বাদ দাও, মূর্তির পূজা বাদ দাও, আর তোমরা এক আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো, আর আমাকে তোমরা মেনে চলো, আনুগত্য করো। যদি তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহকে মেনে চলো, আল্লাহকে ভয় করো আর আমার আনুগত্য করো, তাহলে আল্লাহ তোমাদেরকে কি করবেন শোনো, ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউআখিরুকুম ইলা আজালিন মুসাম্মা। যদি তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহকে ভয় করো আর আল্লাহকে মেনে চলো আর আমার আনুগত্য করো, তাহলে আল্লাহ পাক তোমাদের গুনাহগুলোকে মাফ করে দেবে। তোমরা যে শিরকের মাধ্যমে গুনাহগার হয়েছো, আল্লাহ তোমাদেরকে মাফ করে দিবেন, আর নির্দিষ্ট একটি সময় পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদেরকে অবকাশ দিবেন, অর্থাৎ আল্লাহ তাআলা তোমাদেরকে আযাব থেকে, গজব থেকে বাঁচিয়ে দিবেন। নূহ আলাইহিস সালামের কওমের এই মানুষগুলো খুব অবাধ্য ছিল, সীমা লঙ্ঘনকারী ছিল। নূহ আলাইহিস সালাম যখন তাদেরকে এই দাওয়াত দিলেন, আল্লাহর দ্বীনের দাওয়াত দেওয়ার পর নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা তার সাথে কি আচরণ করলো, কোরআনে কারীমে আল্লাহ তাআলা তাদের সেই আচরণগুলো তুলে দিয়েছেন। কোরআনে কারীমের 26 নম্বর সূরা, সূরাতুশ শুআরা এর 105 থেকে 107 নম্বর আয়াত আল্লাহ বললেন, কাযযাবাত ক্বাওমু নূহিল মুরসালিন ইযা ক্বালা লাহুম আখুহুম নূহুন আলা তাত্তাকুন ইন্নী লাকুম রাসূলুন আমীন। আল্লাহ পাক বলছেন যে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের লোকেরা তাকে অস্বীকার করলো, তাকে মিথ্যা বলে প্রতিপন্ন করলো, যখন তিনি তাদেরকে বললেন আল্লাহকে ভয় করো, আমি তোমাদের কাছে একজন বিশ্বস্ত রাসূল হিসেবে আবির্ভূত হয়েছি। যখন রিসালাতের দাওয়াত দিলেন, নবুওয়াতের দাওয়াত দিলেন, তারা অস্বীকার করলো। নূহ আলাইহিস সালামকে তারা মিথ্যাবাদী বললো, নূহ আলাইহিস সালামের মতো উলুল আজমি মিনার রসূলকে তারা মিথ্যাবাদী বলে আখ্যায়িত করলো। এখানেই তারা ক্ষান্ত হলো না, নূহ আলাইহিস সালামের মতো এত বড় মাপের পয়গাম্বরকে তারা এবার পাগল বলল, হুমকি ধমকি দেওয়া শুরু করলো। কোরআনে কারীমের 54 নম্বর সূরা, সূরাতুল কমারের 9 নম্বর আয়াতে আল্লাহ পাক সেই কথাগুলো তুলে দিলেন, কাযযাবাত ক্বাবলাহুম ক্বাওমু নূহিন ফাকাযযাবু আবদানা ওয়া ক্বালু মাজনুনুন ওয়াযদুজির। আল্লাহ তাআলা বললেন যে তারা নূহকে অস্বীকৃতি জানালো, অস্বীকার করলো, মিথ্যাবাদী বলে প্রতিপন্ন করলো, আর তারা বললো ওয়াকালু মাজনুনুন মাজনুনুন ওয়াযদুজির, এই লোকটা পাগল ছাড়া আর কিছুই নয়। নাউযু বিল্লাহি মিন। প্রিয় ভাইয়েরা, আজও পৃথিবীর বহু জনপদে আল্লাহর দিন কায়েমের কর্মীদেরকে বিভিন্ন অপবাদ দেওয়া হয়, আল্লাহর দিনের দায়ীদেরকে বহু অপবাদ দেওয়া হয়, কাউকে কাউকে ধর্ষণকারী বানানো হয়, লুণ্ঠনকারী বানানো হয়, মানবতার দুশ্মন বানানো হয়। এই যে অপবাদ,
এই যে ঠাট্টা উপহাস ষড়যন্ত্র এই যে নীল নকশা এগুলো আজকে নতুন কোনো বিষয় নয়। যত যুগে আল্লাহর দিনের দাওয়াত ছিল আল্লাহর দীনপন্থী মানুষগুলোর সাথে দীন বিরোধীদের ষড়যন্ত্র ছিল, দীন বিরোধীদের দ্বন্দ্ব ছিল, ঠিক কি না? নূহ আলাইহিসসালাম তার কওমের কাছে দাওয়াত উপস্থাপন করলেন, তার কওমের লোকেরা কি ফুলের মালা দিল? না। কথা কন না কেন, ওয়েলকাম করেছে? না। আহা, নবীরা দাওয়াত দিয়েছেন, কোন নবী তার কওমের কাছ থেকে শুভেচ্ছা স্বাগতম পান নাই? আমরা এখন বহু মানুষ দাওয়াত দেই, এখন আমাদের পেছনে অনেকে মিছিল দেয়, তাই না? ফুলের মালা দেয়, কেউ কেউ তো আবার বলে আসলে আমরা হিকমত খাটাইয়া দাওয়াত দিই তো, এই জন্য আমাদের বিরুদ্ধে কেউ কোনো কথা বলে না। নবীরা কি আপনার চেয়ে হেকমত কম বুঝতেন নাকি? কথা বলেন না কেন, নবীরা হেকমত কম বুঝতেন না? পৃথিবীর দুইজন নবী আদম আলাইহিসসালাম এবং সুলাইমান আলাইহিসসালাম ছাড়া পৃথিবীতে এমন কোন নবী নাই যিনি তার কওমের লোকদের মার খান নাই, পৃথিবীতে এমন কোন নবী নাই। আল্লাহু আকবার, কি মনে করেছেন আপনি? পৃথিবীতে দুইজন নবী ছাড়া এমন কোন নবী নাই যারা তার তাদের কওমের লোকদের হাতের মার খান নাই। আল্লাহু আকবার, তার মানে হচ্ছে দ্বীনের দাওয়াত দিতে গিয়ে দ্বীনের পথে চলতে গিয়ে মার খাওয়া এটি নবীদের সুন্নাহ। আপনি বলেন আপনি হেকমত দিয়ে দাওয়াত দেন, নবীরা আপনার চেয়ে হেকমত কম বুঝতেন নাকি? আল্লাহর নবীদের দাওয়াতি কর্মপন্থা অনুসরণ করে যখনই আপনি দাওয়াত দিতে যাবেন নিঃসন্দেহে আপনি মার খাবেন, জেলে যেতে হবে, প্রয়োজনে ফাঁসির কাষ্ঠে পর্যন্ত আপনাকে ঝুলতে হবে, কারণ এটি হচ্ছে নবীদের দাওয়াতি কর্মপন্থা অনুসরণের নাম, ঠিক কি না? নূহ আলাইহিসসালাম কওমের কাছে দাওয়াত দিলেন, তার কওমের লোকেরা তার সাথে বিরূপ আচরণ করল। এবার নূহ আলাইহিসসালাম দাওয়াত দেওয়ার পর তার সম্প্রদায়ের নেতারা দেখলো, হায় হায়, আমাদের নির্বাচনী এলাকায় দেখতেছি এখন নতুন লোকের আমদানি হয়েছে যে আমাদের বিরুদ্ধে কথা বলে। তখন নূহ আলাইহিসসালামের সম্প্রদায়ের বড় বড় যত নেতারা ছিল এবার নেতারা আগে বাধা দিল। কোরআনে কারীম পড়ে বুঝে রিসার্চ করে আমি যতটা বুঝেছি পৃথিবীতে সকল নবীদেরকে নবীদের দাওয়াতের বিপরীতে সবার আগে বাধা দিয়েছিল রাষ্ট্রশক্তি। বলেন তো, নূহ ইব্রাহিম আলাইহিসসালাম দাওয়াত দেওয়ার পর ইব্রাহিম আলাইহিসসালামের যুগে সবচাইতে বড় শাসকের নাম কি ছিল? কথা কন না কেন, নমরুদ কি বাধা দেয় নাই? মুসা আলাইহিসসালামকে কি ফেরাউন বাধা দেয় নাই? বিশ্বনবীকে কি আবু জাহেল বাধা দেয় নাই? আবু সুফিয়ান বাধা দেয় নাই? উতবা সাইবা বাধা দেয় নাই? সকল নবীদের জীবনী, সকল নবীদের বায়োগ্রাফি পড়াশোনা করে আপনি দেখেন নবীদেরকে আগে বাধা দিয়েছে, এরা চুনোপুটি মার্কা কোনো মানুষ নয়, নবীদেরকে আগে বাধা দিয়েছে রাষ্ট্র ক্ষমতায় যারা ছিল তারাই আগে বাধা দিয়েছে। নূহ আলাইহিসসালাম তিনি যখন আল্লাহর দ্বীনের দাওয়াত পেশ করলেন সবার আগে এবার রাষ্ট্রশক্তি তার বিরোধিতা শুরু করলো। এবার রাষ্ট্রশক্তি, রাষ্ট্রের যারা দায়িত্বে ছিল বড় বড় সকল নেতারা তার বিরোধিতা শুরু করলো। নূহ আলাইহিসসালামের ব্যাপারে তারা পাঁচটা আপত্তি করলো। কোরআনে কারীমে আল্লাহ তাআলা ওই কাফের বেঈমান নেতৃবৃন্দের পাঁচটি আপত্তি তুলে দিয়েছেন। তাদের প্রথম আপত্তি ছিল, অগণহ, তুমি তো আমাদের মতোই একজন মানুষ, আমাদের মতো সাধারণ মানুষ আবার নবী হয় কেমনে? নবী যদি কাউকে আল্লাহ পাঠান তাহলে তো আল্লাহ তাকে ফেরেশতার মতো বানাতে পারতেন। কোরআনে কারীমের 11 নম্বর সূরা, সূরা হুদের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক ওই সকল নেতাদের কথা উঠিয়ে দিলেন। তারা বলেছিল, ফাকালাল মালাউল লাযীনা কাফারু মিন কওমি মা নারাকা ইল্লা বাশারান মিছলানা। ওই নেতারা বলেছিল তখন যে মা নারাকা ইল্লা বাশারান মিছলানা, তুমি তো আমাদের মতো সাধারণ মানুষ ছাড়া আর কিছুই নও, তা আমাদের মতোই তুমি মানুষ, তুমি আবার নবী হবা কেমনে? তারা মনে করত নবী যিনি হবেন তিনি এক অসাধারণ মানুষ হওয়া লাগবে অথবা ফেরেশতাদের মতো হওয়া লাগবে, এই জন্য তারা বলেছিল। কোরআনে কারীমের 23 নম্বর সূরা, সূরাতুল মুমিনুনের 24 নম্বর আয়াতের একেবারে মাঝের অংশে আল্লাহ বললেন, তাদের কথা আল্লাহ উঠিয়ে দিলেন। তারা বলেছিল, ওয়ালাউ শাআল্লাহু লাআনজালা মালাঈকা, আল্লাহ তো চাইলে ফেরেশতা পাঠাতে পারতেন, ফেরেশতা নাজিল করতে পারতেন, তো আল্লাহ ফেরেশতা না পাঠিয়ে, ফেরেশতা নাজিল না করে তোমাকে কেন আবার নবী বানাবেন? এটা তাদের প্রথম আপত্তি, এটা তাদের প্রথম আপত্তি।
দুই নাম্বার আপত্তি ছিল তাদের, নেতারা বলল যে তোমাকে যারা অনুসরণ করে তারা সবাই লোয়ার ক্লাসের মানুষ, তোমাকে যারা ফলো করে তোমাকে যারা অনুসরণ করে তারা আমাদের সমাজের সব চাইতে নিচু শ্রেণীর মানুষ, আমাদের মতো টাকা পয়সাওয়ালারা, আমাদের মতো সম্পদশালীরা, আমাদের মতো সম্ভ্রান্ত ফ্যামিলির কোনো মানুষ তো তোমার অনুসরণ করে না। কোরআনে কারীমের 11 নম্বর সূরা সূরা হুদের 27 নম্বর আয়াতের মাঝে এরকম সে আল্লাহ তাদের কথা তুলে দিলে, তারা বলেছিল ওয়ামা নারাকা তাবাকা ইল্লাল্লাযীনা হুম আরাদিলুনা তুমি যদি সত্যিকারার্থেই নবী হতে তাহলে তো আমাদের মতো কিছু মানুষ হইলেও তোমার অনুসরণ করতো। এটা তাদের দুই নাম্বার দাবি, দুই নাম্বার আপত্তি। তাদের তিন নাম্বার আপত্তি ছিল তোমাকে যারা অনুসরণ করে কেউ কিন্তু সম্পদশালী না, কেউ আমাদের উপর প্রাধান্য বিস্তার করতে পারবে না। এই আয়াতি আল্লাহ বললেন, তাদের দাবি ছিল তারা বলেছিল কই আমাদের উপর তো তোমরা প্রাধান্য বিস্তার করার মতো কোনো কিছুই তোমাদের কাছে নেই, তোমাদের টাকা পয়সাও নেই, সম্পদও নেই, আমাদের সমপর্যায়ের কেউই তোমরা নও, আমাদের উপরে প্রাধান্য বিস্তার করার কোনো ক্ষমতা তোমাদের নাই। এটা ছিল তাদের তিন নম্বর আপত্তি। তাদের চার নম্বর আপত্তি ছিল যে নূহ, তোমার এই কথাগুলো, তুমি যে দাওয়াত দাও, তোমার এই দাওয়াত সব আমাদের বাপদাদার কথা বিরোধী। নূহ আলাইহিস সালামের কওমের এই সকল জালেম ফাসেক কাফের মার্কা মানুষদের মতো কিছু মানুষ কিন্তু আমাদের মুসলিম সমাজেও আছে, যারা শিরকিয়াতের কুফরিয়াতের মধ্যে থাকে, বেদাতের মধ্যে থাকে, তাদেরকে যখন হক কথাগুলো বলা হয় তারাও তখন বলে আমাদের বাপদাদারা তো এগুলো করে নাই, এ ধরনের মানুষ মনে হয় আমাদের দেশে নাই। এই ধরনের কথা বলা মূলত ওই নূহ আলাইহিস সালামের নূহ আলাইহিস সালামের সময়ের কাফেরদের অনুসরণই করা, ঠিক কি না? সত্য আপনার কাছে চলে আসলে নিয়ম হচ্ছে সত্যকে মেনে নেওয়া আর বাতিলকে মিথ্যাকে বর্জন করে ফেলা। তারা চতুর্থ আপত্তি করেছিল, নূহ তোমার এই দাওয়াত আমাদের বাপদাদাদের নীতির বিরোধী। তারা তখন বলেছিল কোরআনে কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 24 নম্বর আয়াতে তাদের কথা আল্লাহ তুলে দিলেন, তারা বলেছিল মা সামিআনা বিহাযা ফি আবাইনাল আউয়ালিন ইন হুয়া ইল্লা রাজুলুম বিহি জিন্নাতুন ফাতারাব্বাসু বিহি হাত্তা হিন। তারা বলেছিল যে নূহ এটা কেমন আজগুবি কথা বলে, এগুলো তো আমাদের পিতৃপুরুষদের সময়ে আমরা শুনি নাই, এগুলো আমাদের বাপদাদার নীতিবিরোধী কথা, সুতরাং নূহ এই লোকটা পাগল ছাড়া আর কিছুই হতে পারে না, নাউযুবিল্লাহ। এটা ছিল তাদের চার নাম্বার আপত্তি। তাদের পাঁচ নাম্বার আপত্তি ছিল যে নূহ আমরা বুঝতে পেরেছি তুমি আসলে কৌশল করে রাজনৈতিক ক্ষমতা অবলম্বন, তুমি কৌশল করে রাজনৈতিক ক্ষমতার মাধ্যমে, রাজনৈতিক ক্ষমতা অর্জন করার মাধ্যমে তুমি মূলত নেতৃত্বের আসনেই বসতে চাও। তারা বলেছিল কোরআনে কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 24 নম্বর আয়াতে আল্লাহ পাক এই কাফের মুশরিক বেঈমান নেতাদের কথা তুলে দিলেন, ফাকালাল মালাউল লাযীনা কাফারু মিন কওমি بشر مثلكم يريد أن يتفضل عليكم। তারা বলেছিল, ওই নেতারা বলেছিল সে আমাদের মতো মানুষ ছাড়া আর কিছুই নয়, ইউরিদু আইয়া তাফাদ্দালা আলাইকুম, সে মূলত আমাদের উপরে কর্তৃত্ব খাটাতে চায়, সে মূলত আমাদের উপরে নেতৃত্ব খাটাতে চায়, সে মূলত ক্ষমতা গ্রহণ করতে চায়। প্রিয় ভাইয়েরা, এই পাঁচটি আপত্তি পৃথিবীতে সকল নবীর যুগেই কাফের মুশরিকরা করেছিল, বিশেষ করে নেতারা, নেতৃস্থানীয় লোকেরা করেছিল। আর এই পাঁচ নম্বর আপত্তিটা যুগে যুগে পৃথিবীর সকল দিন বিরোধীরা দিনপন্থী মানুষদেরকে দিয়েছে এই অপবাদটা, এবং কেয়ামত পর্যন্ত এটা দিবে। যখন এই দিনপন্থী মানুষরা আল্লাহর দিনের দাওয়াত দেয় তখন এই কাফের মুশরিকদের উত্তরসূরি
এরাও ওই কাফের মুশরিকদের সাথে সুর মিলিয়ে তারাও বলে এরা আসলে দিনের দাওয়াত দেয়, এরা আসলে দিনের আন্দোলন করে কিংবা ধর্ম নিয়ে রাজনীতি করে, এরা আসলে ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে, এরকম মানুষ আছে না? নেই প্রিয় ভাইয়েরা, এটা এই যুগের মানুষদের নতুন কোনো কথা নয়। এটা তো নূহ আলাইহিসসালামের জাতির লোকেরাও নূহ আলাইহিসসালামকে বলেছিল যে নূহ আসলে তোমাদেরকে ধর্মের কথা বলে, এই ধর্মের ধর্মের উপরে ভিত্তি করে সে আসলে ক্ষমতায় গিয়ে আমাদের উপরে প্রাধান্য আমাদের উপরে বিস্তার করতে চায়। মূলত পৃথিবীর সকল যুগের দিন বিরোধী মানুষগুলো দিনপন্থী মানুষদের উপরে এই একটা কমন অপবাদ তারা সবসময় দিয়েছে, যখনই যারা দিনের দাওয়াত দেয় কিংবা আল্লাহর দিনকে সমাজের সর্বস্তরে কায়েম করতে চায়, দিন বিরোধীরা তখন বলে এরা আসলে ধর্মের ব্যবসা করে, ধর্মের নামে ব্যবসা করে কিংবা এরা ধর্মকে পুঁজি করে এরা ক্ষমতায় গিয়ে আসলে সবার উপরে কর্তৃত্ব করতে চায়। এই ধরনের অপবাদ আছে না? নাই। প্রিয় ভাইয়েরা, মূলত যারা ধর্মের কথা বলে, মূলত যারা আল্লাহর দিনের দাওয়াত দেয়, মূলত যারা আল্লাহর দিন কায়েমের আন্দোলন করে, তারা আসলে ক্ষমতায় যাওয়ার জন্য আন্দোলন করে না, মূলত তারা আল্লাহর দিনকে, ইসলামকে, কোরআনকে ক্ষমতায় বসাবার আন্দোলন। এরা কেউ নিজেদের স্বার্থের জন্য আন্দোলন করে না, আল্লাহর দিনের জন্য যারা আন্দোলন করে তারা শাহাদাতের চেতনা নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে কায়েম করার চেতনায় আন্দোলন করে। এই ধরনের অপবাদ, এটা নতুন কোনো বিষয় নয়। মৌলবাদী, উগ্রবাদী, এগুলো নতুন কোনো বিষয় না, এগুলো নূহ আলাইহিসসালামের জামানা থেকে শুরু হয়ে হয়ে এখনো আছে এবং এগুলো কিয়ামত পর্যন্ত থাকবে। তাহলে নূহ আলাইহিসসালামের বিরুদ্ধে তার সম্প্রদায়ের নেতারা কয়টা আপত্তি তুললো? সবাই বলেন কয়টা? শুনতেছেন তো আপনারা, ভালো করে শুনেন। এই পাঁচটা আপত্তি তোলার পর নূহ আলাইহিসসালাম এবার তাদের পাঁচটা আপত্তির প্রত্যেকটা আপত্তির জবাব তিনি দিলেন। প্রথম আপত্তি ছিল, তুমি তো আমাদের মতোই মানুষ, তো তুমি আবার নবী হও কেমনে? এই আপত্তির জবাবে সাইয়েদিনা নূহ আলাইহিসসালাম বললেন কোরআনে কারীমের 7 নম্বর সূরা সূরাতুল আরাফের 63 নম্বর আয়াতে তার জবাব আল্লাহ আমাদের জন্য তুলে দিলেন। তিনি বলেছিলেন আওয়াজিবতুম আন জাআকুম যিকরুম মিন রাব্বিকুম আলা রাজুলিন মিনকুম লিয়ুনযিরাকুম ওয়া লিতাত্তাকু ওয়া লাআল্লাকুম তুরহামুন। নূহ আলাইহিসসালাম তখন বললেন, তোমরা কি খুব আশ্চর্য হচ্ছ নাকি? তোমরা কি খুব অবাক হয়ে যাচ্ছ নাকি যে তোমাদের মধ্য থেকে, তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের মধ্য থেকে এক ব্যক্তির কাছে আল্লাহর পক্ষ থেকে উপদেশ আসে আর তিনি এর মাধ্যমে তোমাদেরকে সতর্ক করেন, তিনি এর মাধ্যমে তোমাদেরকে আল্লাহর ভয় প্রদর্শন করেন, এই জন্য কি তোমরা অবাক হচ্ছ নাকি? তিনি আরো বলেছিলেন কোরআন কারীমের 21 নম্বর সূরা সূরা হুদের 28 নম্বর আয়াতে আল্লাহ তুলে দিলেন, নূহ আলাইহিসসালাম তাদেরকে বলেছিলেন ক্বালা ইয়া কওমি আরাইতুম ইন কুনতা আলা বাইনাতিন মির রাব্বি ওয়া আতানি রাহমাতান মিন ইনদি ফাউমিয়াত আলাইকুম আনুলজিমুকুমুহা ওয়া আনতুম লাহা কারিমুন। নূহ আলাইহিসসালাম তার সম্প্রদায়ের লোকদেরকে বলেছিলেন, তোমরা কি মনে করো, তোমরা কি ভেবেছো নাকি আমার উপরে যে বাইনাত আল্লাহর পক্ষ থেকে আসে আর আমাকে আল্লাহ পাক যে রহমত দিয়েছেন, এর ব্যাপারে যদি তোমরা অন্ধ হও কিংবা এই ব্যাপারটি যদি তোমাদের কাছে গোপন থাকে তাহলে তোমাদের উপরে তো তোমাদের পছন্দের কোনো বিপরীত আমি চাপিয়ে দিতে পারি না, মূলত আমি আল্লাহর কাছ থেকে তোমাদের জন্য নবী হিসাবে প্রেরিত হয়েছি। তিনি প্রথম আপত্তির জবাব দিয়ে দিলেন। এরপরে তাদের দুই নম্বর আপত্তি ছিল যে তোমার যারা অনুসরণ করে তারা তো খুব নিচু শ্রেণীর মানুষরা। এই আপত্তির জবাবে তিনি বললেন কোরআনে কারীমের 21 নম্বর সূরা সূরা হুদের 29 এবং 30 নম্বর আয়াত আল্লাহ বললেন, হুদ আলাইহিসসালাম তখন বললেন ওয়ামা আনা বিতারিদিল লাযিনা আমানু ইন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়ালাকিন্নি আরাকুম কওমান। তিনি তার সম্প্রদায়ের লোকদেরকে বললেন, যেই সকল লোকেরা আমার অনুসরণ করে আমি তো তাদেরকে তাড়িয়ে দিতে পারি না, আমি তো তাদেরকে আমার কাছ থেকে তাড়িয়ে দিতে পারি না। ওয়ায়া কওমি মাইয়াসুরুনি মিনাল্লাহি ইন তারাদতুহুম
আমি যদি এদেরকে তাড়িয়ে দেই তাহলে আল্লাহর পকড়াও থেকে, আল্লাহর আযাব থেকে কে আমাকে বাঁচাবে? সুতরাং আমি তো তাদেরকে তাড়িয়ে দিতে পারি না। আল্লাহ আকবার। এরপরে তাদের তিন নম্বর আপত্তি ছিল যে আমাদের উপরে তো তোমাদের কোনো প্রাধান্য আমরা লক্ষ্য করি না, তো যারা তোমার অনুসরণ করে এদের তো কারোরই টাকা পয়সা নাই, এদের কিছুই নাই। তাদের এই আপত্তির জবাবে সাইয়েদুনা নূহ আলাইহিস সালাম বলেছিলেন কোরআনে কারীমের 11 নম্বর সূরা সূরা হুদের 31 নম্বর আয়াতে আল্লাহ তার জবাব তুলে দিলেন, ওয়ালা আকুলু লিল্লাযীনা তাযদারি আয়ুনুকুম লাইয়ু তিনি তখন বললেন আমি তো এই কথা বলতে পারি না যে আল্লাহ তাদেরকে কল্যাণ দিবেন না, আল্লাহ তাদেরকে উত্তম কিছু দিবেন না। অবশ্যই আল্লাহ তাআলা তাদের কাছে তাদেরকে উত্তম কিছু দিবেন, কারণ তোমাদের কাছে মনে হয় দুনিয়াই সব, কিন্তু যারা ইমান এনেছে, ইমান হচ্ছে মানুষের জীবনের সবচাইতে বড় সম্পদ। কথা ঠিক না বেঠিক? আপনার প্রচুর টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি আছে, এত সম্পদ, সম্পদের অভাব নাই, কিন্তু ইমান নামক মূল্যবান সম্পদ আপনার কাছে নাই। এই ধন সম্পদের কোনো দাম আছে? দুনিয়ার এই ধন সম্পদের কোনো দাম আছে? এই জন্য একজন মুমিনের জীবনের সবচাইতে দামি দৌলত, সবচাইতে দামি সম্পদের নাম হচ্ছে ইমান। সবচেয়ে দামি সম্পদের নাম কি? নূহ আলাইহিস সালাম এই নেতাদেরকে বললেন তোমরা মনে করছো এদের কোনো সম্পদ নাই, কিন্তু আল্লাহর দৃষ্টিতে, আমার দৃষ্টিতে সবচাইতে সেরা সম্পদ ইমান তাদের কাছে আছে। এবং এই সবচেয়ে দামি নেয়ামত, দামি সম্পদ ইমান থাকা কারণে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া আখেরাতের সফলতা দান করবেন। সুবহানাল্লাহ। এরপরে তাদের চার নাম্বার আপত্তি ছিল যে তুমি তো আমাদের বাপদাদাদের নীতির বিরোধী আসলে কথা বলো, তুমি তো পথভ্রষ্ট লোক, গোমরা লোক। এই কথার জবাবে তিনি বলেছিলেন কোরআনে কারীমের 7 নাম্বার সূরা সূরাতুল আরাফের 61 এবং 62 নাম্বার আয়াতে আল্লাহ তার জবাবগুলো আমাদের জন্য উঠিয়ে দিলেন। তিনি বলেছিলেন ক্বালা ইয়া কওমি লাইসা বি দালালাতু ওয়ালাকিন্নি রাসূলুম মির রাব্বিল ছিলেন হ্যাঁ আমার সম্প্রদায়ের লোকেরা, আমি পথভ্রষ্ট নই, আমার মধ্যে কোনো ভ্রষ্টতা নেই, আমার মধ্যে কোনো গুমরাহি নেই, বরং আমি বিশ্বজাহানের প্রতিপালক, সেই আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসেবে গণিত হয়েছে। সুবহানাল্লাহ। আমার দায়িত্ব কি? আমি কি করি তোমরা শোনো, উবাল্লিগুকুম রিসালাতি রাব্বি ওয়া আনসাহু লাকুম ওয়া আ'লামু মিনাল্লাহি মা লা তা'লামুন। আমি আমার রবের পক্ষ থেকে রেসালাতের দায়িত্ব আঞ্জাম দেই আর আমি আমার রবের বাণীগুলো তোমাদের কাছে পৌঁছাই, আর আল্লাহর পক্ষ থেকে আমি এমন কিছু বিষয়ে জানি যেগুলো তোমরা জানো না। সুবহানাল্লাহ। চারটা আপত্তির জবাব দিলেন। এরপরে তাদের 5 নম্বর আপত্তি ছিল তুমি আসলে ক্ষমতা দখল করতে চাও, তুমি মূলত নেতৃত্বের অভিলাষী, তুমি মূলত নেতৃত্ব চাও, ক্ষমতা গ্রহণ করতে চাও, এই জন্য আমাদের জনগণকে তুমি বিভ্রান্ত করছো। তাদের এই আপত্তির জবাবে নূহ আলাইহিস সালাম তখন বললেন কোরআনে কারীমের 26 নম্বর সূরা সূরাতুস সুহারা এর 109 নম্বর আয়াতে আল্লাহ তার জবাব তুলে দিলেন ওয়ামা আসআলুকুম আলাইহি মিন আজরিন ইন আজরিয়া ইল্লা আলা রাব্বিল আলামিন। তিনি বললেন যে আমি যে কাজ আঞ্জাম দিচ্ছি, আমি যে দাওয়াত দিচ্ছি, এটি নেতৃত্বের জন্য নয়, এটি ক্ষমতা দখলের জন্য নয়, আমি এই জন্য তোমাদের কাছে কিংবা দুনিয়ার কারো কাছে কোনো বিনিময় চাই না, বরং আমার এই নবুয়তের রেসালাতের দায়িত্বের জন্য, এই কাজের জন্য কেবলমাত্র বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহর কাছেই আমি প্রতিদান কামনা করি। সুবহানাল্লাহ। পাঁচটি আপত্তির জবাব দিয়ে দিলেন। কাফের মুশরিক নেতা যারা ছিল কিছুটা আবার নার্ভাস হয়ে গেল, বিচলিত হয়ে গেল। নূহ আলাইহিস সালাম তার দাওয়াতি কাজ থামান না, অপরদিকে ওই কাফের বিমানরাও কিন্তু বসে নাই, তারাও নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে তারা ধাপে ধাপে ক্রমান্বয়ে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র তারা করতে লাগলো। আল্লাহ তাআলা কোরআনে কারীম এই ব্যাপারে বলেছেন যে তারা ধাপে ধাপে নূহ আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। প্রিয় ভাইয়েরা, আল্লাহর দিনের পথ এত ফুল বিছানো নয়, এটা ফুল বিছানো পথ নয়, আল্লাহর দিনের পথ, দিন কায়েমের আন্দোলনের পথ, এটি কাটায় বিছানো পথ, ঠিক কি না? আপনি দিনের পথে চলবেন, সফরি খাবেন, কলা খাবেন, হ্যাঁ, এরকম দিন কায়েমের পথ, দিনের পথ এত ফুল বিছানো নয়, দিনের পথ এটা খুব কাটা বিছানো পথ। এখানে বালা আছে, মুসিবত আছে, এখানে জুলুম নির্যাতন আছে, জেল আছে, জুলুম আছে, এখানে ফাঁসিও আছে, ঠিক কি না?
এটা এত সহজ কোনো পথ নয়। নবীরা এত সহজেই দাওয়াত খেয়ে খেয়ে, পোলাও খুরমা খেয়ে, বিরিয়ানি খেয়ে, জিলাপি খেয়ে খেয়ে দাওয়াত দেন না। নবীরা একদিকে দাওয়াত দিয়েছেন, অপর দিকে মার খেয়েছেন, ঠিক কি না? দাওয়াতের পথে তো সহজ নয়, রক্তাক্ত পিচ্ছিল সেই পথ। এরা থামে না, ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র করে। অপরদিকে আল্লাহর নবী সাইয়েদা নূহ আলাইহিসসালাম উলুল আজমি মিনার রুসুল, তিনিও ফ্রাস্ট্রেটেড হন না, তিনিও বিচলিত হন না, ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র, তারপরেও তিনি থামেন না। এক এক করে তিনি আল্লাহর দিনের জন্য 950 বছর তিনি দিনের দাওয়াতি কাজ করেছেন। আল্লাহু আকবার, 950 বছর! আর আমাদের অবস্থা এমন, কয়েক মাস যদি একটু খারাপ অবস্থা যায়, খারাপ অবস্থা মানে তো বুঝেন, এখন অবস্থা কিন্তু ভালো না, বেশি কথা বলা যাবে না। আকলমান লোক যারা, এদেরকে ইশারা দিলেই যথেষ্ট। আমাদের অবস্থা একটু খারাপ হয়ে বলে, ওহ আর বাঁচি না, এমন অবস্থা। আর তিনি 950 বছর! আল্লাহু আকবার, কি মনে করেন 950 বছর একাধারে আল্লাহর দিনের দাওয়াত দিয়েছেন আর মার খেয়েছেন? আল্লাহ, এত জুলুম, এত নির্যাতন, কিন্তু এর পরেও কি কখনো থেমে গিয়েছে? কথা বলেন, থেমে গিয়েছে? 950 বছর দাওয়াত দিয়েছেন, যুগের পর যুগ দাওয়াত দিয়েছেন, জেনারেশনের পর জেনারেশন দাওয়াত দিয়েছেন, শতাব্দীর পর শতাব্দী দাওয়াত দিয়েছেন, কেউ তার দাওয়াত কবুল করে না। এরপরেও তিনি ফ্রাস্ট্রেটেড হন নাই, বিচলিত হন নাই। এই কাফের মুশরিক নেতারা যখন দেখলো নূহকে, এত কিছু করেও থামানো যায় না, এত গালিগালাজ করি, এত অত্যাচার করি, এত নিপীড়ন করি, এরপরেও নূহকে আমরা থামাতে পারি না। এবার তারা কঠিন ধমক দিল, কঠিন হুমকি দিল, তাদের সেই হুমকিগুলো আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন। আমার ভাইয়েরা, আজও পৃথিবীর বিভিন্ন জনপদে আল্লাহর দিন কায়েমের কর্মীদেরকে হুমকি ধমকি দেয়। এই সকল হুমকি ধমকি নতুন কোনো বিষয় নয়, যত যুগেই দিনের দাওয়াত ছিল, দিন বিরোধীরা, দিনপন্থী মানুষদেরকে হুমকি ধমকি দিয়েছিল। নূহ আলাইহিসসালামকেও তার সম্প্রদায়ের নেতারা হুমকি দিয়েছিল। কোরআনে কারীমের 26 নম্বর সূরা সূরাতুস শুআরা এর 116 নম্বর আয়াতে তাদের সেই হুমকি ধমকির কথা আল্লাহ তুলে দিলেন। তারা বলেছিল, ক্বালু লা ইল্লাম তান্তাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন। তারা বলেছিল, হে নূহ, ভালো করে শোনো, তুমি যদি তোমার এই কাজ কারবার বন্ধ না করো, অবশ্যই আমরা তোমাকে পাথর নিক্ষেপ করে হত্যা করবো। এরপরে ভয় পেয়ে নূহ আলাইহিসসালাম থেমে গিয়েছে, কথা কন না কেন, থেমে গিয়েছে, এরপরেও তাকে থামানো যায় না। মুহাম্মদ ইবনু ইসহাক বলেছেন, তাফসির ইবনে কাথিরের মধ্যে এসেছে, যে যেই সকল নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে, সেই সকল নবীরা ছাড়া নূহ আলাইহিসসালামের মতো অন্য কোন নবী পৃথিবীতে এত নির্যাতিত, এত নিপীড়িত হন নাই যতটা নির্যাতিত, নিপীড়িত হয়েছেন নূহ আলাইহিসসালাম। আল্লাহ, এত নিপীড়ন সহ্য করেছেন, এরপরেও তিনি হতাশ হয়ে যান নাই। নূহ আলাইহিসসালাম তার কওমের লোকদেরকে বছরের পর বছর, যুগের পর যুগ, জেনারেশনের পর জেনারেশন, শতাব্দীর পর শতাব্দী দাওয়াত দিলেন, কিন্তু তারা দাওয়াত কবুল করল না। তারা যখন দাওয়াত কবুল করল না, তখন তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ করলেন। কোরআনে কারীমের 71 নম্বর সূরা সূরাতুন নূহ এর 5 নম্বর আয়াত থেকে আল্লাহ ধারাবাহিকভাবে বর্ণনা করছেন। নূহ আলাইহিসসালাম তখন আল্লাহ পাককে বললেন, ক্বালা রাব্বি ইন্নি দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। তিনি বলেছিলেন, হে আমার প্রতিপালক, আমি আমার সম্প্রদায়কে দিন রাত 24 ঘন্টা তোমার দিনের দাওয়াত দিয়েছি, কিন্তু আমার এই দাওয়াত তাদের পলায়ন বৃদ্ধি করেছে, কেউ আমার দাওয়াত শুনে না, কেউ আমার দাওয়াত কবুল করে না। তিনি আরো বলেছিলেন, ওয়া ইন্নি কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জালু আসাবিআহুম ফি আদানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসাররু ইসতাকবারু ইসতিকবারা। তিনি বলেছিলেন, যখনই আমি তাদেরকে দাওয়াত দিয়েছি যেন যেন তারা তোমার ক্ষমা লাভ করে, যখনই আমি তাদেরকে দাওয়াত দিয়েছি তখনই তারা তাদের আঙ্গুল কানের ভেতরে ঢুকিয়েছে যেন তারা আমার দাওয়াত না শুনে, এমন আচরণ তারা আমার সাথে করেছে। যখনই তারা আমার সামনে পড়েছে
তখন তারা কাপড় দিয়ে তাদের চেহারা ঢেকে নিয়েছে যেন আমি তাদেরকে না দেখি। এইরকম করে আমার কওমের লোকেরা আমাকে ইগনোর করেছে, আমার দাওয়াত প্রত্যাখ্যান করেছে, আমার সাথে এরকম আচরণ করেছে। এরপরেও আগো আল্লাহ আমি থামি নাই, আমি ক্ষান্ত হই না, আমি কি করেছি, সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, প্রকাশ্যে আমি সমাবেশ করে করে দাওয়াত দিয়েছি, মানুষকে জড়ো করে সমাবেশ করে করে আমি দাওয়াত দিয়েছি। শুধু তাই নয়, সুম্মা ইন্নী আলান্তু লাহুম ওয়া আসরতু লাহুম আসরা, ব্যক্তিগতভাবেও দাওয়াত দিয়েছি, প্রকাশ্যেও দিয়েছি, গোপনেও দিয়েছি। এত দাওয়াত দিলাম, দাওয়াত দেওয়ার পরেও কি হলো? তিনি বললেন 71 নম্বর সূরা, সূরা নূহের 21 নম্বর আয়াত থেকে আল্লাহ আবার বলছেন, নূহ আলাইহিস সালাম বললেন, ক্বালা নূহুর রাব্বি ইন্নাহুম আসাউনি ওয়াত্তাবাউ মান লাম ইয়াজিদহু মালুহু ওয়া ওয়ালাদুহু ইল্লা খাসারা। তিনি বললেন, এই যে এত দাওয়াত দিলাম, এরপরেও তারা আমার অবাধ্য হলো, আমার কথা শুনলো না, বরং আমার অনুসরণ না করে তারা তাদের নেতাদের কথা মানলো, নেতাদের অনুসরণ করলো, যারা তাদের ক্ষতি ছাড়া আর কিছুই তাদের জন্য বয়ে আনতে পারে না। আমার অনুসরণ করলো না, তাদের অনুসরণ করলো যারা আমার বিরুদ্ধে ক্রমান্বয়ে ষড়যন্ত্র করেছিল। ওয়া মাকারু মাকারান কুব্বারা, যারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল। নূহ আলাইহিস সালামের দাওয়াতকে অবাধ্য, দাওয়াতকে তারা অমান্য করে প্রত্যাখ্যান করে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের কওমের বড় বড় নেতারা এবার ফরমান জারি করলো, আইন পাশ করলো। তারা এবার বললো, ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়ালা তাযারুন্না ওয়াদ্দাও ওয়ালা সুওয়াও ওয়ালা ইয়াগুসা ওয়া ইয়াউকা ওয়া নাসরা। নেতারা বললো যে খবরদার, নূহ এর কথা শুনে তোমরা ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক এবং নাসার নামক মূর্তির পূজা, তোমরা দেবতার পূজা তোমরা বাদ দিয়ে দিও না। তারা নিজেরা পথভ্রষ্ট হলো, গোমরা হলো, এবং তাদের কওমের লোকদেরকেও তারা গোমরা বানালো। এই যখন অবস্থা, কেউ যখন নূহ আলাইহিস সালামের দাওয়াত কবুল করে না, উল্টো আরো নূহ আলাইহিস সালামের উপরে যখন তারা সীমাহীন বর্ণনীয় জুলুম নির্যাতন বাড়িয়ে দিল, এবার আল্লাহর নামে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে তার কওমের জন্য বদ্দুয়া করলেন। কোরআন কারীমের 71 নম্বর সূরা, সূরা নূহ এর 26 নম্বর আয়াত থেকে আল্লাহ সেই কাহিনী বর্ণনা করছেন। নূহ আলাইহিস সালাম তার সম্প্রদায়ের লোকদের দ্বারা সীমাহীন অবর্ণনীয় জুলুম নির্যাতনের সম্মুখীন হওয়ার পর যখন কেউ তার দাওয়াত কবুল করে না, বরং উল্টো তারা সীমাহীন আর বরং উল্টো তারা সীমা লঙ্ঘন আর নাফরমানির চরম পর্যায়ে পৌঁছে গেল, তখন তিনি আল্লাহর দরবারে তাদের জন্য বদ্দুয়া করলেন। তিনি বললেন, রব্বিলা তাদারু আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়্যারা, হে আমার রব, এই কাফেরদের আন্ডা বাচ্চা একটাকেও আপনি অবশিষ্ট রাখবেন না, এদের বংশ শুদ্ধা আপনি নির্মূল করে দেন। আল্লাহ, একজন নবী কোন পর্যায়ে গেলে পরে তার কওমের জন্য বদ্দুয়া করেন একটু চিন্তা করে দেখেন, কোন অবস্থায় গেলে পরে তার কওমের জন্য বদ্দুয়া করেন। আমরা জানি সকল নবীরাই তার কওমের জন্য বদ্দুয়ার বদ্দুয়ার পরিবর্তে দোয়া করেছেন, কিন্তু নূহ আলাইহিস সালামের কওমের এই লোকগুলি ছিল চরম টাইপের ফাজিল, এরা খুব অবাধ্য ছিল, খুব সীমালঙ্ঘন, খুবই সীমালঙ্ঘনকারী এবং বিদ্রোহী ছিল। নূহ আলাইহিস সালামের সাথে তারা এমন আচরণ করেছে যা পৃথিবীর অন্য কোনো জাতির মানুষ তাদের নবীদের সাথে করে নাই। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে এবার ফরিয়াদ করলেন, আল্লাহ এদের আন্ডা বাচ্চা শুদ্ধা সবগুলোকে তুমি ধ্বংস করে দাও। ইন্নাকা ইন তাদরুহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, তিনি আবার বললেন যে যদি এদেরকে বংশশুদ্ধ নির্মূল না করো, এদের আন্ডা বাচ্চা যেগুলো থাকবে দেখা যাবে এরাও মানুষকে গোমরা করছে, এবং এরা যেগুলোকে জন্ম দিবে এগুলো সবগুলা তাদের মতো হবে, এরাও সবগুলা কাফের হবে, ঠিক কি না? এই জন্য বললেন, আল্লাহ আন্ডা বাচ্চা শুদ্ধা সবগুলাকে নির্মূল করে দাও। নূহ আলাইহিস সালাম যখন দোয়া করলেন, বদ্দুয়া করলেন, দোয়া আল্লাহ কবুল করলেন, আবার গজব আছে না নাই? কোরআনে কারীমে যে কয়েকটি জাতির ধ্বংসের কাহিনী আল্লাহ ডিটেইলস আলোচনা করেছেন, তার মধ্যে একটি জাতি হচ্ছে এই নূহ আলাইহিস সালামের জাতি। এই জাতিকে আল্লাহ তাআলা বন্যার মাধ্যমে, মহাপ্লাবনের মাধ্যমে, সমূলে
বংশ শুদ্ধা আল্লাহ তাআলা নির্মূল করে দিয়েছিলেন এবং এই কাহিনী আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কারিমে ডিটেইলস আলোচনা করেছেন। নূহ আলাইহিস সালাম যখন তার কওমের এই সীমা লঙ্ঘনকারী লোকদের ব্যাপারে বদদুয়া করলেন, তিনি যখন বললেন আল্লাহ এই সকল লোকদেরকে তুমি সমূলে ধ্বংস করে দাও, এবার আল্লাহর পক্ষ থেকে গজব চলে আসলো। আল্লাহ পাক তখন সাইয়েদানা নূহ আলাইহিস সালামকে অর্ডার করলেন, কোরআনে কারীমের 11 নম্বর সূরা সূরা হুদের 37 নম্বর আয়াতে আল্লাহ বর্ণনা করছেন, ওয়াসনাইল ফুলকা বি আয়ুনিনা ওয়া ওয়াহিনা ওয়া লা তুখাতিবনি ফিল লাযিনা যালামু। আল্লাহ তাআলা বললেন যে নূহ নৌকা বানাও, কিস্তি বানাও। পৃথিবীতে সর্বপ্রথম নৌকা বানিয়েছিলেন সাইয়েদিনা নূহ আলাইহিস সালাম। সুবহানাল্লাহ, নূহ আলাইহিস সালামের আগে পৃথিবীতে কেউ আর নৌকা বানায় নাই। নৌকা কিভাবে বানাতে হয় এর আগে কেউ সেটা জানতো না। এখন তো নৌকা আছে, আছে না? এখন তো নৌকা আছে, জাহাজ আছে, লঞ্চ আছে, এখন নৌকা মার্কাও তো আছে, তাই না? এখন সব কিছু আছে। তো নৌকা সর্বপ্রথম বানালেন সাইয়েদিনা নূহ আলাইহিস সালাম। আল্লাহ তাআলা বললেন যে নূহ নৌকা বানাও, ওয়া ওয়াহিনা আমি যেভাবে ওয়াহি করব, আমি যেভাবে বলবো, আমি এর নির্মাণ কৌশলী, আমি এর নির্মাণ কৌশলী এবং পদ্ধতি যেভাবে বলবো সেই পদ্ধতি, সেই পন্থা অবলম্বন করে, সেই কর্মকৌশল অবলম্বন করে নৌকা বানাও। আর সময় যখন চলে আসবে, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু, জালেমদের ব্যাপারে আমার কাছে আর সুপারিশ করো না, কারণ ফায়সালা হয়ে গিয়েছে, ইন্নাহুম মুগরাকুন, এদেরকে আমি মহাপ্লাবনের মাধ্যমে শেষ করব, এদেরকে ডুবিয়ে ডুবিয়ে আমি মারব। সিদ্ধান্ত, এই সিদ্ধান্ত নিয়েছেন কে? আল্লাহ বললেন নৌকা বানাও। এবারে নূহ আলাইহিস সালাম নৌকা বানানো শুরু করলেন। নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের সেই লোকেরা আবার নৌকা বানানো দেখে উপহাস শুরু করলো। তারা বলেছিল ওয়াইয়াস নাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন। নূহ আলাইহিস সালাম যখন নৌকা বানাচ্ছেন, এবার ওই নেতারা যখন পাশ দিয়ে অতিক্রম করে ঠাট্টা করে উপহাস করে, তারা বলে নো এতদিন তো তুমি, তোমাকে নবী বললা, এখন থেকে তুমি কাক মিস্ত্রি হয়ে গিয়েছে, ঘটনা কি? ঠাট্টা উপহাস শুরু হয়েছে। এতদিন দেখলাম তুমি, তোমাকে নবী বলেছ, এখন থেকে তুমি কাক মিস্ত্রি হয়ে গিয়েছো, তুমি কি করছো? নূহ আলাইহিস সালাম বললেন আমি তো নৌকা বানাচ্ছি। তখন উপহাস করে তারা বললো এই ডাঙ্গার মধ্যে শুকনা জায়গায় তুমি কি নৌকা চালাবো নাকি, নৌকা চালাবো নাকি, উপহাস। তারা তখন নূহ আলাইহিস সালামকে নিয়ে উপহাস করলো। তিনি বললেন যে অপেক্ষা করো, আল্লাহ তাআলার তরফ থেকে ফয়সালা হয়েছে, অচিরেই গজব আসবে, মহাপ্লাবন আসবে এবং এই গজবে পাপিষ্ঠদেরকে ধ্বংস করে দেওয়া হবে। তারা তখন বললো আচ্ছা তাই নাকি, তাহলে আমরা অপেক্ষা করছি, দেখি তোমার আল্লাহ কি করতে পারে। নাউযু বিল্লাহ। নূহ আলাইহিস সালাম তাদেরকে তখন জবাব দিলেন, ক্বালা ইন তাসখুরু মিন্না ফা ইন্না নাসখুরু মিনকুম কামা তাসখুরু ফাসাউফা তাআলামুনা মান ইয়াতিহি আযাবুন ইউখজিহি ওয়া ইয়াহিল্লু আলাইহি আযাবুন মুকিম। তিনি বললেন এখন তোমাদের টাইম, আমারও টাইম আসবে, এক মাঘে শীত যায় না, ঠিক না? এখন তোমাদের সময় কিন্তু আমারও সময় আসবে, আমাকে নিয়ে উপহাস করছো করো, কিন্তু আমরাও তোমাদেরকে নিয়ে উপহাস করব, আমাদেরও সুদিন আসবে, আমাদেরও সময় আসবে, তখন তোমরা দেখবে গজব কাদের উপরে আসে, চিরস্থায়ী গজব কাদের উপরে নেমে আসে, ভালো করে তোমরা তখন মজা উপভোগ করবে, তখন তোমরা বুঝতে পারবে। নূহ আলাইহিস সালাম এবার নৌকা বানানো শেষ করলেন। নৌকা বানানো যখন শেষ হয়ে গেল, এবার আল্লাহর পক্ষ থেকে গজব নেমে এলো। কোরআনে কারীমে আল্লাহ বললেন হাত্তা ইদা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুরু কুল নাহমিল ফিহা মিন কুল্লি জাওজ মিন কুল্লিন জাওজাইন ইসনাইন। আল্লাহ তাআলা বললেন যে যখন আমার আদেশ চলে আসলো, আর ওয়াফারাত তান্নুর, আর চুলা থেকে যখন পানি উঠলো, আমার গজব যখন চলে আসলো, তখন আমি নূহকে অর্ডার করলাম যে তুমি তোমার পরিবারবর্গ যারা ঈমান এনেছে এবং প্রত্যেক প্রাণীর দুই জোড়া করে নৌকার মধ্যে তুলে নাও। এই যে তান্নুর শব্দটি এসেছে, তান্নুর,
এই তান্নির শব্দটির দুটি অর্থ মুফাসসিরিনে কেরাম দিয়েছে। কেউ কেউ বলেছেন যে আত-তান্নুর মানে হচ্ছে চুলা। এই চুলার ব্যাপারে আরো অন্যান্য জায়গায় আল্লাহ তাআলা বলেছেন যে এটি একটি বিশেষ চুলা ছিল। চুলা বুঝেন তো আপনারা? চুলা বুঝেন না? চুলাকে আপনারা কি বলেন চট্টগ্রামে আঞ্চলিক ভাষায়? চুলাই বলেন না? আমাদের সিলেটে উন্দাল বলে, উন্দাল। যাই হোক, চুলা, এই যে চুলা, আল্লাহ তাআলা এর আগেই নূহ আলাইহিস সালামকে বললেন যে গজবের সময় যখন আসবে, যখন প্লাবন শুরু হওয়ার সময় আসবে, তখন দেখবে একটি বিশেষ চুলা থেকে পানি উঠলে ওটা শুরু হবে। আত-তান্নুর শব্দের একটি অর্থ হচ্ছে চুলা। আবার কেউ কেউ বলেছেন যে আত-তান্নুর শব্দের আরেকটি অর্থ হচ্ছে ভূপৃষ্ঠের অতল গহ্বর থেকে যে পানি উত্থিত হয়, সেটাকেও তারা আত-তান্নুর বলে অভিহিত করেছেন। নূহ আলাইহিস সালামের জাতিকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা যখন মহাপ্লাবন দিয়েছিলেন, আকাশ থেকে আল্লাহ তাআলা বর্ষণশীল বারিধারা নাজিল করেছিলেন, আর জমিন থেকে আল্লাহ ঝর্ণা দ্বারা উচ্চারিত করে দিয়েছিলেন। কোরআনে কারীমের 54 নম্বর সূরা সূরাতুল কামারের 10 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, ফাদা রাব্বাহু আন্নি মাগনুবুন ফান নূহ যখন আমার কাছে দোয়া করেছিল, আল্লাহ আমি পরাজিত, আমাকে সাহায্য করো, যখন গজব চলে আসছিল তখন আমি কি করেছিলাম শোনো, আমি তখন আকাশ থেকে বর্ষণশীল বারিধারা, প্রচন্ড বারিধারা অনবরত বর্ষণ করতে লাগলাম, আকাশের দরজা খুলে দিলাম, ফল্লু ধারায় আমি বৃষ্টি নাজিল করতে লাগলাম। এত বৃষ্টি হয়েছিল, আকাশের দরজা আল্লাহ খুলে দিয়েছেন, বৃষ্টি হতে হতে মহাপ্লাবন বিরাট বন্যা হয়ে গিয়েছিল। অপরদিকে জমিনের তলায় যে পানি সঞ্চারিত রয়েছে, জমিনের তলা থেকে সেই পানিগুলিকে আল্লাহ উতলে উঠালেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া ফাজ্জারনাল আরদা উয়ুনান ফালতাকাল মা আলা আমরিন কদ কদির। আল্লাহ তাআলা বললেন যে এরপরে জমিনের অতন্তরদেশ থেকেও আমি ঝর্ণা উদ্গিরণ করলাম, আকাশ থেকেও বৃষ্টি, জমিনের তলা থেকেও এবার পানি উঠলে ওটা শুরু হলো, মহাপ্লাবন হয়ে গেল। এই যে নূহ আলাইহিসসালামের নৌকা কিভাবে বানালেন, এরপরে কিভাবে কাহিনী ঘটলো, এই ব্যাপারে আমাদের দেশে, আমাদের সমাজে বহু কিস্সা কাহিনী আছে। আমি ব্যক্তিগতভাবে নবীদের কাহিনীগুলো বলার ক্ষেত্রে এই সকল বানুয়াট কাহিনীগুলো আমি মানুষের সামনে বলি না। আবার অনেক কাহিনী আছে ইসরায়েলি রওয়ায়াত থেকে এসেছে। ইসরায়েলি রওয়ায়াত কি আমরা অনেকে বুঝি না। আমাদের দেশে অনেক বক্তারাও নবীদের কাহিনী বলার ক্ষেত্রে তার সামনে থাকা দর্শকদের ভিতরে একটা কি বলে ওইটাকে আমেজ তৈরি করার জন্য মাঝে মাঝে খুব সুন্দর করে অনেক কাহিনী বলে, যেগুলো কোরআনে নাই, হাদিসে নাই। এখন আপনারা বলবেন তাহলে আমরা তো বিভিন্ন কিতাবের মধ্যে এগুলো পেয়েছি, এই কিতাবের মধ্যে যে বর্ণাগুলো এসছে এগুলো আমরাও পড়েছি, এগুলো ইসরায়েলের রওয়ায়াত থেকে এসেছে। এখন আপনারা হয়তো অনেকেই বুঝবেন না যে ইসরায়েলের রওয়ায়াত কি। ইসরায়েলের রওয়ায়াত হচ্ছে ইয়াহুদি খ্রিস্টান এবং আহলে কিতাবদের বিভিন্ন কিতাব থেকে যেই বর্ণনাগুলো এসেছে সেগুলোকে বলা হয় ইসরায়েলের রওয়ায়াত। ইসরায়েলের রওয়ায়াত গ্রহণ করা আমাদের জন্য বৈধ নয়, এটি হচ্ছে বিশেষজ্ঞ উলামা এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। ইসরায়েলের রওয়ায়াত তখনই গ্রহণ করা যাবে যদি ইসরায়েলি রওয়ায়াতের সাথে কোরআন এবং হাদিসের বর্ণনার মিল থাকে, তাহলে সেটাকে গ্রহণ করা যাবে, আর যদি মিল না থাকে তাহলে সেটাকে গ্রহণ করা যাবে। এই যে নবীদের কাহিনীর ব্যাপারে কত আজগুবি কিচ্ছা কাহিনী আমাদের দেশে প্রচলিত আছে। প্রিয় ভাইয়েরা, যেখানে আল্লাহ তাআলা নবীদের কাহিনী কোরআনের এত এত জায়গায় বললেন, এরপরে হাদিসের গ্রন্থগুলিতেও এসেছে, আপনি কোরআন হাদিস থুইয়া এগুলো আজেবাজে কিতাব থেকে তালাশ করেন কেন? আজেবাজে কিতাব থেকে তালাশ করলে সঠিক জ্ঞানের পরিবর্তে আপনি বাজে জিনিসও শিখে ফেলতে পারেন। আল্লাহ আমাদেরকে সঠিক সমজ দান করুন, বলেন আমিন। যখন এবার প্লাবন শুরু হয়ে গেল, প্লাবন যখন শুরু হয়ে গেল, তখন নূহ আলাইহিস সালাম তিনি তার সম্প্রদায়ের লোকদের মধ্যে যারা ঈমান এনেছিলেন তাদেরকে তিনি বলেছিলেন, ওয়া ক্বালার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রাহিম। এই দোয়াটা আপনারা সবাই জানেন না? আপনারা তো গাড়িতে উঠলে, যানবাহনে উঠলে এটা পড়েন। এই দোয়াটা পড়েছিলেন নূহ আলাইহিস সালাম, পড়েন আমার সাথে, ওয়া ক্বালার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা
তিনি বললেন যে তোমরা আল্লাহর নামে কেঁদে উঠো, আল্লাহর নামে এই নৌকা চলবে এবং আল্লাহর নামে সেটা থামবে। এবার নৌকা নূহ আলাইহিস সালামের উম্মতের মধ্যে যারা ঈমান এনেছিল আর যেই সকল প্রাণীদেরকে জুড়াই জুড়াই তিনি সেই নৌকায় তুলেছিলেন, সেই নৌকা এবার তাদের নিয়ে এবার মহাপ্লাবনের মধ্যে উঁচু উঁচু ঢেউয়ের মধ্যে তাদেরকে নিয়ে চলতে লাগলো। নূহ আলাইহিস সালামের চারটা সন্তানের মধ্যে একটা সন্তান কাফের ছিল, নূহ আলাইহিস সালামের স্ত্রীও কাফের ছিল, নূহ আলাইহিস সালামের এক সন্তানও কাফের ছিল, সে কাফেরদের দলে যোগ দিয়েছিল, নৌকায় উঠে নাই। এই অবস্থা দেখে নূহ আলাইহিস সালাম তার ছেলেকে ডেকে বলেছিলেন, ওয়াকিয়া তাজরি বিহিম ফি মাউজিন কালজিবালি ওয়ানাদা নূহ বুনহু ওয়া কানা ফি মাযিলিন ইয়া বুনাইয়া ইরকাব মা'না ওয়ালা তাকুন মা'আল কাফিরিন। আল্লাহ পাক বলেন এরপরে নৌকা যখন তাদেরকে তরঙ্গমালার মধ্য দিয়ে তাদেরকে নিয়ে যখন চলতে লাগলো তখন নূহ আলাইহিস সালাম তার ছেলেকে দেখে বললেন, হে আমার ছেলে তুমি কেন নৌকায় উঠছো না, গজব থেকে যদি বাঁচতে গজব থেকে তুমি যদি বাঁচতে চাও নৌকায় আমাদের সাথে আরোহণ করো, নৌকায় ওঠো, নইলে গজব থেকে বাঁচতে পারবা না, এই কাফেরদের সঙ্গে তুমি একত্রিত হয় না। তার ছেলে তখন বলেছিল, ক্বালা সাআউই ইলা জাবালি ইয়াসিমুনি মিনাল মা'ই ক্বালা লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহ ইল্লা মান রাহিমা ওয়া হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন। সে বলেছিল, আমার বাবা নৌকায় ওঠা লাগবে না, নৌকায় আরোহণ করা লাগবে না, বরং আমি কোনো একটি উঁচু পাহাড়ে গিয়ে অবস্থান করব, পাহাড় আমাকে এই প্লাবনের পানি থেকে বাঁচাবে, বন্যার পানি থেকে বাঁচাবে। এই কথা শুনে নূহ আলাইহিস সালাম তখন বললেন, আজকে কেউ আল্লাহর আজাব থেকে কাউকে বাঁচাতে পারবে না, আল্লাহ যাদের উপরে দয়া করবেন সেই সকল মানুষ ছাড়া আল্লাহর আজাব থেকে আজ কেউ বাঁচতে পারবে না, কেউ আজকে বাঁচতে পারবে না। নূহ আলাইহিস সালামের কথা শুনে তার অবাধ্য, তার এই কাফের সন্তান নৌকায় উঠল না, যার কারণে সেও নিমজ্জিতদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ তাআলা এই মহাপ্লাবন দিয়ে নূহ আলাইহিস সালামের এই সীমালঙ্ঘনকারী অবাধ্য জাতিকে ধ্বংস করে দিলেন। সমূলে গোষ্ঠী সুদ্ধা আন্ডা বাচ্চা সুদ্ধা সবগুলাকে আল্লাহ ধ্বংস করে দিলেন। নূহ আলাইহিস সালামকে নিয়ে সেই নৌকায় আবার যুদি পাহাড়ে গেল। যুদি পাহাড়ে নৌকা ভিড়ার পরে প্লাবন এবার আল্লাহ পাক থামিয়ে দিলেন। এবার আল্লাহ পাক আকাশ আর জমিনকে অর্ডার করলেন, ওয়াকিলা ইয়া আরদু বুলামি মাকি ওয়া ইয়া সামাই আতলি'ই ওয়া গীদাল মাউ ওয়া খুদিয়াল আমরু ওয়াস্তাওয়াত আলাল জুদিয়্যি ওয়া কীলা বুদাল লিল কওমিজ জালিমিন। আল্লাহ আকাশকে অর্ডার করেন, আকাশ তুমি এবার থামো, তোমার বাড়ি ধারা বর্ষণ করে এবার থামাও। জমিনকে বললেন, এবার পানি উঠলে ওটা থামিয়ে দাও। আল্লাহর আদেশ মানতে আকাশ এবং জমিন বাধ্য কিনা বলেন? আকাশ জমিন আল্লাহর অর্ডার মানলো, এবার মহাপ্লাবনের সমাপ্তি ঘটলো। আর নূহ আলাইহিস সালামের সেই নৌকা জুদি পাহাড়ে গিয়ে ভিড়ল। জুদি সেই পাহাড়টি আজকেও বিশ্বে এই নামেই পরিচিত রয়েছে। এটি নূহ আলাইহিস সালামের মূল আবাসভূমি ইরাকের মুসেল নগরীর উত্তরে অবস্থিত ইবনে ওমর দ্বীপের অদূরে আর্মেনিয়া সীমান্তে এটি অবস্থিত। এটি একটি পর্বতমালার অংশ হিসেবে সকলের জানা। এর অপর নাম হচ্ছে আরায়াত পর্বত নামেও এটা পরিচিত রয়েছে। এবার নৌকা তাদেরকে নিয়ে জুদি পাহাড়ে ঠেকলো। জুদি পাহাড়ে যখন নৌকা ঠেকল, নূহ আলাইহিস সালাম তার ছেলের ব্যাপারে আল্লাহর কাছে একটা সুপারিশ করলেন। তিনি বললেন, ওয়ানাদা নূহুর রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়াদাকাল হক ওয়া আনতা আহকামুল হাকিমিন। তিনি বললেন, হে আল্লাহ, হে আমার রব, আপনি তো ওয়াদা করেছিলেন আমাকে যে আমার পরিবারকে আপনি, আমার ফ্যামিলিকে আপনি হেফাজত করবেন, আমার এই ছেলেও তো আমার পরিবারের একজন, তাকেও আপনি রক্ষা করবেন। ওই কাফের সন্তানের ব্যাপারে আল্লাহর কাছে এবার সুপারিশ করলেন। আল্লাহ তাআলা তখন বললেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লা
ليس من أهلك إنه عمل غير صالح فلا تسألني ما ليس لك به علم إني أعظك أن تكون من الجاهلين الله تعالى تخون بلن هنو সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়, কারণ তার কাজকর্ম কাফেরদের সাথে সাদৃশ্যপূর্ণ, সে তোমার পরিবারের অন্তর্ভুক্ত নয়। সুতরাং যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই সেই বিষয়ে আমার কাছে কোনো নিবেদন করো না, তার ব্যাপারে সুপারিশ আমি আল্লাহ আজকে কবুল করবো না, কারণ ফয়সালা আগে থেকেই হয়ে গিয়েছে। অবাধ্য যারা তাদেরকে গজবে ধ্বংস করে দেয়া হবে। নূহ আলাইহিস সালাম তখন আল্লাহকে বললেন, ক্বালা রাব্বি ইন্নি আউযু বিকা আন আসআলাকা মা লাইসানি বিহি ইলমুন ওয়া ইল্লা তাগফিরলি ওয়া তারহামনি আকুম মিনাল খাসিরিন। তিনি তার ভুল বুঝতে পারেন আর বললেন, আল্লাহ আমি যা যে বিষয়টি না জেনে তোমার কাছে চেয়ে ফেলছি, সুপারিশ করে ফেলেছি, দয়া করে তুমি আমাকে মাফ করে দাও, আমি এর থেকে আশ্রয় চাই, তুমি যদি আমাকে ক্ষমা না করো, রহম না করো, মাফ না করো, তাহলে তো আমি খাসিরিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্তকারী হয়ে যাব। তার সন্তানের ব্যাপারেও আল্লাহ তাআলা তার এই দোয়া কবুল করবেন। আজকাল আমাদের দেশে কিছু পীর সাহেব আছেন যারা বলেন, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো চিন্তা, আমার জাহাজ আছে, জাহাজ দিয়ে তোমাদেরকে কিয়ামতে পার করায়। নূহ আলাইহিস সালামের জাহাজ দিয়েও, নৌকা দিয়েও তার ছেলে কাফের ছেলেকে পার করতে পারলেন না। আপনি আবার কোন পীর যে আপনার মুরিদকে আপনি পার করে দিবেন, এই ফাজলামি পেয়েছেন কোথায়? আর কিয়ামতের দিন নৌকা চালাবেন পানি পাবেন কোথায়? হ্যাঁ, পানি পাবেন কোথায়? সূর্য তো এক মাইল কিংবা দুই মাইল উপরে নেমে আসবে, জমিন তামার জমিন হয়ে যাবে, ওই তামার জমিনের উপর দিয়ে নৌকা চালাবেন নাকি? মানুষকে আর কত বিভ্রান্ত করবেন, আর আপনারাও আর কত বিভ্রান্ত হবেন। আল্লাহ এই জাতির লোকদেরকে হেদায়াত দাও, আল্লাহ এই জাতির লোকদেরকে সঠিক বুঝ দান করো। যেখানে নবী তার ছেলেকে বাঁচাতে পারেন না, নবী কোন নবী? উলুল আজমে মিনার রুসুল, নূহ আলাইহিস সালাম, তার ছেলের ব্যাপারেও তার সুপারিশ আল্লাহ কবুল করবেন। কোন পীর আপনাকে বাঁচাবে? আমল ছাড়া কেউ আপনাকে বাঁচাতে পারবে না, সুজা কথা, কোন পীর কাউকে বাঁচাতে পারে না, আপনার নেক আমলই আপনাকে বাঁচাতে পারবে। নৌকা যখন এবার যদি পাহাড়ে গিয়ে ঠাকলো, আল্লাহ পাক এবার বললেন, بسلام منا وبركات عليك وعلى أمم ممن معك وأمم سنمتعهم ثم يمسهم منا عذاب أليم. بلا حبا يبار هنوح এবার তুমি আর তোমার সাথে যারা এসছে তোমার উম্মত তাদেরকে নিয়ে শান্তি আর বরকত সহকারে তুমি নেমে যাও, আমি তোমাদেরকে নিয়ামত দান করবো। সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালামের কওমের খুব অল্প সংখ্যক মানুষ, কতজন ইমান আনছিল এই ব্যাপারে কোরআন হাদিসে সুস্পষ্ট কোনো বর্ণনা নাই। কেউ কেউ বলেছেন 40 জন পুরুষ, কেউ বলেছেন 40 জন নারী, মোট 80 জন, কেউ বলেছেন 120 জন, এভাবে মতভেদ আছে। যেহেতু কোরআন হাদিসে এই ব্যাপারে সুস্পষ্ট কোনো বর্ণনা নাই, এই ব্যাপারে আমাদের মাথা ঘামানোরও কোনো দরকার, কোরআনে জাস্ট এতটুকু এসেছে, কোরআনে জাস্ট এতটুকু এসেছে যে তার কওমের খুব অল্প সংখ্যক মানুষ, ইল্লা কলিল, খুব অল্প সংখ্যক মানুষ ইমান এনেছিল। সুতরাং আমাদেরও ইমান এতখানিতে থাকুক যে আল্লাহ বলছেন খুব অল্প আনছিল, সেই সংখ্যাটা কত ছিল সেটা ভালো জানেন কে? আল্লাহ। তো যারা ইমান আনলো আল্লাহ তাদেরকে বাঁচিয়ে দিলেন, এজন্য নূহ আলাইহিস সালাম নতুন আরেকটি পৃথিবী পেলেন, এই জন্য তাকে দ্বিতীয় আদম বলা হয়, থানি আদম বলা হয়। তাকে থানি আদম কেন বলা হয়? কারণ এই অবাধ্য যারা ছিল সবগুলাকে আল্লাহ মহাপ্লাবন দিয়ে আন্ডা বাচ্চা সুদ্ধা শেষ করলেন, শুধুমাত্র ইমানদাররা, ইমানদারদের মধ্যে কিছু সংখ্যক মানুষ বেঁচে রইল, তিনি এক নতুন পৃথিবী পেলেন, এই জন্য তাকে থানি আদম বলা হয়। এই যে নূহ আলাইহিস সালামের দাওয়াতি জীবন আজকে আমরা আলোচনা করলাম, নূহ আলাইহিস সালামের জীবন, দাওয়াতি জীবন এবং কর্ম সম্পর্কে আমরা জানলাম। এখান এই কাহিনী শুনে, কিস্সা শুনে শুধু মজা পেলে হবে না, উপভোগ করলে চলবে না, এর মধ্যে কি শিক্ষণীয় দিক রয়েছে সেই শিক্ষা নিয়ে আমাদেরকে বাসায় ফিরতে, যেহেতু সময় শেষ হয়ে গেছে, আমি খুব সংক্ষেপে নূহ আলাইহিস সালামের জীবন থেকে আমাদের জন্য
কি কি শিক্ষণীয় দিক রয়েছে, আমাদের জন্য কি কি মেসেজ রয়েছে, সেগুলো এখন আমি আপনাদের সামনে অত্যন্ত সংক্ষেপে তুলে ধরবো ইনশাআল্লাহ। এক নম্বর শিক্ষা হচ্ছে, নূহ আলাইহিসসালামের বিরুদ্ধে যে পাঁচটি আপত্তি তোলা হয়েছিল, এই পাঁচটি আপত্তি যুগে যুগে সকল নবীদের উপরেও তোলা হয়েছিল। এই পাঁচটি আপত্তির একটি আপত্তি বাদ দিয়ে, অর্থাৎ তুমি যদি নবী হও তাহলে মানুষ হবে কেন, এই আপত্তিটি বাদ দিয়ে বাকি চারটা আপত্তি প্রত্যেক যুগের ইমানদারদের উপরেও দিন বিরোধীরা এই আপত্তিগুলো বা এই অপবাদগুলো তারা দিয়েছিল। এরপরে নূহ আলাইহিসসালামের জীবন থেকে আমাদের জন্য দুই নম্বর শিক্ষা হচ্ছে যে সুদীর্ঘকাল পর্যন্ত তিনি তার কওমের কাছে দিনের দাওয়াত দিলেন, কেউ তার দাওয়াত কবুল করল না, উল্টু তার উপরে অবর্ণনীয় সীমাহীন জুলুম নির্যাতন চালানো হলো, এরপরেও কি তিনি নিরাশ হয়ে গিয়েছেন? এখান থেকে আমাদের জন্য শিক্ষা হচ্ছে, আল্লাহর দিনের পথে আমরা যতদিন থাকবো আমরাও যেন নিরাশ হয়ে না যাই, আল্লাহ আমাদেরকে কবুল করুন। তিন নম্বর শিক্ষা হচ্ছে যে নবী পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তার স্ত্রী এবং তার সন্তান দুইজন কাফের হওয়ার কারণে নবী পরিবারের সদস্য কিন্তু ঈমান না থাকার কারণে তারা বাঁচতে পারে। সুতরাং এখান থেকে শিক্ষা হলো, আপনার বাপ যদি বড় বুজুর্গ হন, আপনার পীর সাহেব যদি বড় বুজুর্গ হন, আপনার মা বাবা যদি ভালো মুসলমান হন, আপনার যদি ঈমান না থাকে, ভালো আমল না থাকে, আপনি বাঁচতে পারবেন না, জান্নাতে যেতে পারবেন। এটি হচ্ছে নূহ আলাইহিসসালামের জীবনী থেকে আমাদের জন্য তিন নম্বর শিক্ষা। নূহ আলাইহিসসালামের জীবনী থেকে আমাদের জন্য চার নম্বর শিক্ষা হচ্ছে, ঈমান হচ্ছে দুনিয়ার সবচেয়েতে বড় সম্পদ। টাকা পয়সা গাড়ি বাড়ি ইন্ডাস্ট্রি এগুলো বড় সম্পদ নয়। নূহ আলাইহিসসালামের যেই সকল লোকেরা, তার উম্মতের যে সকল লোকেরা ঈমান এনেছিল, তাদের বিরুদ্ধে তাদের কৌমের নেতারা কি বলেছিল, এদের তো কোনো সম্পদ নাই। আর নূহ আলাইহিসসালাম যেভাবে কি বললেন, সবচেয়ে দামি সম্পদ ঈমান তাদের ভেতরে রয়েছে, এই জন্য দুনিয়া আখেরাতে সফলতা তারা লাভ করবে। এখান থেকে শিক্ষা হচ্ছে আমাদের জন্য, প্রিয় ভাইয়েরা, সব সম্পদ আমাদের থাকলো আর দামি সম্পদ ঈমান যদি আমাদের মধ্যে না থাকে তাহলে আমরা দুনিয়া আখেরাতে সফল হতে পারবো। আল্লাহ তাআলা ঈমানের নূর দিয়ে আমাদেরকে ভরপুর করে দাও। নূহ আলাইহিসসালামের জীবনী থেকে আমাদের জন্য পাঁচ নম্বর শিক্ষা হলো যে সমাজের ইমানহীন আমলহীন নেতাদেরকে খুশি করার জন্য দুর্বল ইমানদারদেরকে তাড়িয়ে দেওয়া যাবে না, কিংবা তাদের থেকে মুখ ফিরিয়ে নেওয়া যাবে। এটি হচ্ছে পাঁচ নম্বর শিক্ষা। নূহ আলাইহিসসালামের জীবনী থেকে আমাদের জন্য ছয় নম্বর শিক্ষা হচ্ছে যে আমরা জানলাম যে নূহ আলাইহিসসালামের যুগ থেকেই কবর পূজা আর মূর্তি পূজা শুরু হলো। একজন ইমানদার হিসাবে, মুমিন হিসাবে আমরাও যেন সবসময় কবর পূজা, ভাস্করদের পূজা, মূর্তির পূজা এগুলো থেকে আমরা যেন দূরে থাকতে পারি। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে যেন হেফাজত করেন বলেন আমিন। সাত নম্বর শিক্ষা হলো যে সমাজের নেতারা পথভ্রষ্ট থাকলে ওই সমাজের ইমানদাররা সবচাইতে বেশি নির্যাতন নিপীড়নের সম্মুখীন হয়, যেমনটা হয়েছিল নূহ আলাইহিসসালামের জামানায়। সুতরাং নেতারা যদি ভুল পথে চলে, সংখ্যাগরিষ্ঠ ইমানদারদের সমাজে ওই ধরনের মানুষকে নেতাও বানানো যাবে, এ ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। নূহ আলাইহিসসালামের জীবনী থেকে আট নম্বর শিক্ষা হচ্ছে, নূহ আলাইহিসসালাম বিপদ থেকে বাঁচার জন্য শুধু আল্লাহর কাছে দোয়া করেন নাই, শুধু দোয়াই করে শেষ করেন নাই যে আল্লাহ বিপদ থেকে বাঁচাও, গজব দাও, বরং তার জন্য চেষ্টাও করেছেন, আল্লাহ তাকে দিয়ে নৌকাও বানিয়েছেন। সুতরাং আমরা যখন আমাদের উপরে বালা মুসিবত আসবে, শুধু দোয়া করেই বসে থাকলে হবে না, কেমনে এই বিপদ থেকে বের হওয়া যায় তার উপায়ও খুঁজে বের করতে হবে। নয় নম্বর শিক্ষা হচ্ছে যে দুনিয়ার প্রাচুর্য থাকা সত্ত্বেও জালেমরা যুগে যুগে নিন্দিত হয়, জালেমরা কখনো নন্দিত হতে পারে না, যেমনটা নিন্দিত হয়েছিল নূহ আলাইহিসসালামের যুগের কাফের মুশরিকরা। দশ এবং সর্বশেষ শিক্ষা হচ্ছে যে যারাই জুলুম করবে এই জুলুমের একদিন অবসান হবেই হবে, যারাই জুলুম করবে জুলুমের একদিন অবসান হবেই হবে, আর মাজলুমদেরকে আল্লাহ তাআলা নাজাত দিবেন। এই ওয়াদা কার? যেই আল্লাহ তাআলা নূহ আলাইহিসসালামের জাতিকে এক মহাপ্লাবন দিয়ে ধ্বংসের অতল গহ্বরে নিপতিত করলেন, আন্ডা বাচ্চা সুদ্ধা দুনিয়া থেকে বিদায় করে দিলেন, সেই আল্লাহ এখন আর নাই, থাকলেও মনে হয় পাওয়ার আর আগের মতো নাই, আছে, বিশ্বাস হয়? আল্লাহ তাআলার নির্ধারিত সময় আসলে আল্লাহ কাউকে ছাড় দেন না, আল্লাহ তাআলা জালেমদেরকে জুলুম করার জন্য নির্ধারিত একটি সময় পর্যন্ত তাদেরকে ছেড়ে দেন, তাদেরকে পাকড়াও করেন না, আল্লাহ ছাড় দেন, কিন্তু আল্লাহ ছেড়ে দেন না, আল্লাহ ছাড় দিলেও আল্লাহ কিন্তু ছেড়ে না।
যখন আল্লাহ তাআলার নির্দিষ্ট সেই সময় চলে আসে তখন এই সকল জালেমদেরকে আল্লাহ তাআলার পাকড়াও থেকে দুনিয়ার কেউ বাঁচাতে পারে না। সুতরাং নিরাশ হওয়া যাবে না, হতাশ হওয়া যাবে না। মুমিনদের অভিভাবক কে? আল্লাহ। মুমিনদেরকে হেফাজত করবেন কে? আল্লাহ। নূহ আলাইহিস সালামের জীবন থেকে এই দশটি শিক্ষা আপনাদের সামনে তুলে ধরলাম। এই দশটি শিক্ষা যেন আমরা আমাদের জীবনে কাজে লাগাতে পারি। আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদের সকলকে সেই তৌফিক দান করুন। আগামী জুমায় আমরা আদ এবং সামুদ জাতি ধ্বংসের কাহিনী নিয়ে আলোচনা করব। আদ এবং সামুদ এই দুই জাতিকে আল্লাহ তাআলা আরও দুইটি গজব দিয়ে ধ্বংস করেছিলেন। যাদের কাছে হুদ আলাইহিসসালাম এবং যাদের কাছে সালেহ আলাইহিসসালাম এসেছিলেন। আগামী জুমায় সে ব্যাপারে আমরা জানবো ইনশাআল্লাহ। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।